Hey guys, Assalamualaikum. Welcome back to my channel. আমি আরফা জাহান ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমাদের ননাসের বাসায় দাওয়াত আছে, যার কারণে আজকে সকালবেলা কিছু কাজ ছিল যেগুলো করে নিয়েছিলাম, আর এখন জাস্ট বিছানাগুলো গুছানোর পালা। তো আজকে আমি বেডশিটগুলো চেঞ্জ করছি, তো যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করে যাব। মানুষের জীবনটা কিন্তু সবসময় একরকম থাকে না, বা মানুষের জীবনে সবসময় যে সময়গুলো যায় সেগুলোও কিন্তু সবসময় একরকম যায় না। আমাদের জীবনে এরকমও কিছু স্টেপ থাকে, যেসব স্টেপে আমরা এসে চিন্তা করি যে এই স্টেপে আমরা কেন আছি, বা আল্লাহ আমাদেরকে এই স্টেপে কেন এনে দাঁড় করিয়েছেন। আমাদের তো এরকম থাকার কথা ছিল না, বা আমরা হয়তো আরও ভালো অবস্থানে থাকতে পারতাম। কিন্তু কিছু বছর পর এরকম একটা সময় আসবে যখন আপনি পিছন ফিরে তাকাবেন, তখন বুঝতে পারবেন যে যা হয়েছিল ভালোই হয়েছিল। আপনারা এখন বর্তমানে যে যেরকম পরিস্থিতিতেই আছেন না কেন, সেই পরিস্থিতিতেই মানিয়ে নিতে শিখুন, যেমনটা আমি মানিয়ে নিতে শিখেছিলাম। সাধারণত আমার মতো যারা নতুন গৃহিণী আছেন, তারা এখনও সংসারে কাজকর্ম করতে গেলে অনেকটাই ভেজালে পড়ে যান, অনেক সময় হয়তো বা রাগও ওঠে। কারণ প্রথম প্রথম যখন আমি এই সংসারে এসেছিলাম আর সংসারের কাজকর্মগুলো করতাম, তখন হয়তো বা অনেক কঠিন লাগতো, আর অনেকটা হাঁপিয়ে যেতাম, আর অনেকটা টেনশন করতাম যে এইভাবে কি সব সময় কি আমি একইভাবে চলতে পারবো, এইভাবে কি আমি সংসারটা সবসময় একভাবে সামলাতে পারবো। তখন বেশি মাথায় এই ধরনের জিনিসগুলো কাজ করতো, আর তখন মনে হতো হয়তো বা আমি কখনোই পারবো না, হয়তো বা এরকম পরিস্থিতিতে আল্লাহ আমাকে কেন এনে রেখেছেন, আল্লাহ হয়তো বা আমাকে আর একটু ভালো রাখতে পারতো, কত কিছুই মাথায় আসে। কিন্তু আমাদের একটা জিনিস মনে করতে হবে যে আল্লাহ আমাদের জন্য যা কিছু রেখেছে সামনে ভালোই রেখেছে, আর আমরা এখন যেরকম আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সবসময় এটা চিন্তা করে চলতে হবে যে পিছনে সব কিছু বাদ দিয়ে নতুনভাবে কীভাবে জীবনটা আগানো যায় সেই দিকে খেয়াল রাখতে হবে, কোনো কিছুতে হতাশ হওয়া যাবে না। এখন আলহামদুলিল্লাহ সব কিছু একা হাতে খুব সুন্দরভাবে সামলে নিতে পারি, আর এই সম্পূর্ণ কাজটাই হয়েছে আমার ভিতরে বিশ্বাস থাকার কারণে। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলেছি, আর এখন ব্লগের কথায় আসি। তো যেহেতু ননাসের বাসায় যাব, আজকে একটা আস্ত মোরগ ভুনা করে নিয়ে যাব, আর এজন্য আমি মোরগটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে এসেছি। আর এখন আমরা একটু বাহিরে যাব, আজকে একটু হসপিটালে যাব আমার চেক আপ করানোর জন্য। তো আমি ভাবলাম ক্যামেরা হাতে নিয়ে বাবা আর ছেলের কিছু মোমেন্টগুলো আমি ক্যাপচার করে নেই। তো এদিকে দেখুন, আমার বাবা এটা বাইকে ওঠার জন্য অলরেডি কিন্তু কান্না করেই ফেলেছিল, খেয়াল করলে চোখে পানি দেখতে পারবেন। তো তারপরে বাইক থাকার কারণে খুব ইজিলি চলে যেতে পেরেছি হসপিটালে। হসপিটালে জান বাবার কিছু দুষ্টামির কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তারপর দৌড়ের উপর বাসায় চলে এসে বাকি কাজগুলো সারতে হয়েছে, কারণ বাহিরে বের হওয়ার সময় কিন্তু সবগুলো কাজ একবারে কমপ্লিট করে যেতে পারিনি, যার জন্য বাসায় এসে বাকি কাজগুলো এখন করে নিচ্ছি। আপনাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কাছে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার পেজটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। আর ভিডিওগুলি যদি খুব বেশি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে পারেন। তো এই ছিল আমার রুম। তো আমার রুমও আমি গুছানো কমপ্লিট করে ফেলেছি, আর সকালবেলা বাহিরে যাওয়ার আগে ড্রয়িং রুমটাও গুছিয়ে নিয়েছিলাম। আর এখন আস্ত মুরগিটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এখন মুরগিটাকে আমি তেলের মধ্যে ভালো মতো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আস্ত মোরগ কিন্তু রান্নার সময় সবসময় কিন্তু লাল লাল করে ভেজে নিলে মোরগটা দেখতেও ভালো লাগে, আর আমি প্রায় ভাজার মধ্যে মোরগটা অলরেডি অনেকখানি সেদ্ধ করে ফেলেছিলাম। আর এখন আমি মোরগের মশলাটা আপনাদের সাথে শেয়ার করব।
তো প্রথমে কিছু পেঁয়াজ কুচি করে এতে গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে ভালোমতো ভেজে নিয়েছি। আর এখন আমি গতকাল ফ্রিজে পেঁয়াজ কাটা আর পেঁয়াজ বাটা আর আদা রসুন মিলে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, যাতে করে সকালবেলা আমি এটা তাড়াতাড়ি করে দিতে পারি। তো যেহেতু আমি একসাথে সব কিছু অ্যাড করে রেখেছিলাম, তাই আমি একসাথে সব কিছু দিয়ে আর এখন পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া দিয়ে ভালো মতো আমি মশলাটাকে কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার পর এখানে কিছুটা লবণ আমার কাছে মনে হয়েছিল যে দরকার, তাই আমি পরিমাণ মতো কিছু লবণ অ্যাড করে দিয়েছি। মশলাটা যখন তেল থেকে আলাদা হয়ে যাবে তখন এতে আমি ভাজা আস্ত মোরগটা আমি দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিব, যাতে করে মশলাগুলো মোরগের ভেতরে ঢুকে যায়। তো আস্তে আস্তে মৃদু আছে কিন্তু এই মোরগটাকে ভুনা করতে হবে। মোরগের এই ফাইনাল লুকটা আমি আজকে দেখাবো না আপনাদের সাথে। তো আজকে যেহেতু দাওয়াতে যাচ্ছি, তো একই ব্লগের মধ্যে এতগুলো জিনিস আসলে শেয়ার করা পসিবল না, তাই আমি এই ব্লগটাকে দুইটা ভাগে ভাগ করেছি। তো আজকের ব্লগ এই পর্যন্তই থাকছে। আর এখন এখানে আমরা যে কাপড় চোপড়গুলো পরে যাব সেগুলোকে আমি আলাদা করে বের করে রেখেছিলাম, আর এখন আজান বাবাকে ফ্রেশ করিয়ে আজান বাবাকে রেডি করিয়ে ফেলেছি, আর আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছি। ননাসের বাড়িতে যাওয়ার ব্লগটা আপনাদের সাথে আগামীকাল শেয়ার করবো, আশা করি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আর মজাদার কিছু জিনিস নিয়ে আসবো ব্লগে। তো আপনারা প্লিজ ব্লগটি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।